স্পেশাল প্লেয়ার কে মা রেডি করছে কি কি লাগাছো মা স্পেশাল কি আমি যাব এখন হোটেলে আর দেখবো সবাই কি করছে, তারপর সবার সাথে আমার দেখা হবে। তো আমি এখন যাচ্ছি সিধা হোটেলের দিকে, হোটেলের দিকে গিয়ে দেখবো যে মা সবাই মিলে কি করছে কি না করছে তোমাদেরকে, তারপর কি সব দেখাচ্ছি। তো হোটেলে আমি পৌঁছে গেছি, পৌঁছানোর পর জানতে পারছি কেউ হোটেলে নেই, সবাই বাজারে গেছে। মা বলল তোর জন্য অনেকক্ষণ বসেছিলাম, তুই পারে বসে কফি খাচ্ছিলিস বলে আমরা কেউ ওয়েট করিনি, আমরা এখন বাজারে চলে গেছি। তো এখন হোটেলে আমি একা দেখছি। তো বাজার থেকে সবাই এসে গেছে, মাসি বাজারে যায়নি, ছোট গেছে, মা গেছে, আর একজন চেঞ্জ করে নিয়েছে, ব্লগে আসবে না। পুরো বাজারটা কিনে নিয়ে চলে এসেছে। কি কি কিনলে মা বলো, মেনু বলো। চিংড়ি মাছ, চিংড়ি মাছ, আচ্ছা দিদিভাইয়ের জন্য কমপ্লিট মাছ, আচ্ছা আর হচ্ছে তোদের জন্য মাংস। কোথায় শর্টকাটে বাজার হয়েছে? মাছ মাংস ডিম, মাছ মাংস ডিম। হ্যাঁ না, মাছের তো তোমায় বলতে হবে মাছ কত প্রকারের মাছ। ও বাবা, মাছ ফেসা মাছ, হ্যাঁ ভাজা খাওয়ার জন্য কমপ্লিট মাছ, হ্যাঁ গুড়জালি মাছ, হ্যাঁ চিংড়ি মাছ, হ্যাঁ আর মাংস, হ্যাঁ ডিম, আর ভেজিটেবল তো আছে। বাকিটা কি রাখলে তোমরা? তো এখন আমি বেরিয়ে এসেছি দিদিভাইয়ের রুমে যাব, এখন দেখি দিদিভাইয়ের অমিতা কি করছে। জেনারেলি আমি যাইনি এখনো, এখানে ছিলাম, এখন ওদের ফোন করলাম দিদিভাইকে, ওরা ঘুম থেকে উঠলো, এখন কি দেখি ওরা এক্স্যাক্টলি কি করছে তোমাদেরকে দেখাবো। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। না আজকে আমি ব্লগটাকে স্টার্ট করি, ভাই স্টার্ট করেছে কেন, কারণ আজকে ওর ভোর ভোর ট্রেন ছিল, এখন অনেকে আসছে আমাদের সাথে দেখা করতে সকালবেলা, এখানে কেউ পাড়ে ঘুরে বেরিয়েছে আর অনেকে অনেক ব্লগ করেছে, এটা আমাকে বলেছে, আদৌ কি করেছে কি করেনি আমি জানি না। যাই হোক, উদাহরণ করতে দিলে চলো এখন ভিডিওটাকে আবার স্টার্ট করা যাক, এখানে খুব তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে আবার স্টার্ট করি। ভাই এসে গেছে এখন হোটেলে, এন্ড এটা হচ্ছে হলো আমাদের সবার ব্রেকফাস্ট। এখানে এটা কি দিয়েছিস, চিকেন স্যান্ডউইচ, এখানে হচ্ছে হলো ডিমের পোচ, এটা হচ্ছিল অমিতের কি, আরে এত হাই দিস, এটা কি রেড বাটার নাই এগ, হ্যাঁ যাই হোক, তো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এখন আমি আর ভাই একটুখানি বেরাচ্ছি, অমিত একটু পরে আসবে, একটু ওয়াশরুমে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর নাকি আসবে। ওই বাড়িতে গিয়ে দেখি লুডু খেলা কি ওদের স্টার্ট হয়ে গেছে নাকি আমরা গেলে স্টার্ট হবে, সেটা কি দেখছি। দাঁড়াও, জুইকে নাকি দিদা টিকতে দিচ্ছে না, বলছে দাদি রেডি হ লুডু খেলবো, খেতে দিচ্ছে না, ঘুমাতে দিচ্ছে না, বলছে হারাবো তারপরে তোকে খেতে দেবো। হ্যাঁ খুব রেগে গেছে দিদা, আবার ফ্রেশ হচ্ছে, কালকে আবার রাত্রি বেলা নাকি 12টা একটা অব্দি নাকি লুডু খেলে, সেটা আবার জিতেছে, জিতেছে না যেতে অব্দি দিদা ছাড়ে না, যাই হোক জিতেছে, কিন্তু ওই আমাদের, হ্যাঁ হ্যাঁ ওই একই টিমে না যেতে অব্দি হবে না, এখন অমিত এসে গেছে, আমরা লুডুনে বসবো। এখন আমাদের স্পেশাল প্লেয়ার কে মা রেডি করছে, কি কি লাগাচ্ছো মা, স্পেশাল ক্রিম, জার্মানি প্লেয়ার এখন রেডি হচ্ছে লুডু খেলার জন্য। দিদা রেডি? হ্যাঁ রেডি হচ্ছি। রেডি হচ্ছো? কিসে রেডি হচ্ছো আবার? যে আপনি লুডু খেলে উড়ে বলছি তো চ্যাম্পিয়ন, তাহলে আগে কি করে হেরে গেল? আর বলি না, মাথাটা কেন ঝিমঝিম করছে, মাথাটা ঝিমঝিম করছে, নাচ জামাই তো ছাড় দিয়েছিল বলো। অমিত এবার খুব ছয় ফেলে দিদি, আমি কোথা থেকে শিখে আসলে কৌশে মজা মন তো আছে, বলে দিয়েছে না ইয়ে নাচ জামাই তো, তাই ইয়ে নাচ জামাই বলে ছাড় দিচ্ছ, ছেড়ে দিচ্ছ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আর ছাড়া যাবে না, ওদের সিরিয়াস কেন, সম্মানটা আমি নষ্ট আর করব, চল তাহলে আরেকবার আরেকবার হয়ে যা। এই দেখো মেশো এখানে রেডি, এখানে মা রেডি, সব সাপোর্টিং টিম আমাদের রেডি, দিদা রেডি একদম, চলো আমরা জার্মানি সাপোর্ট করি, জার্মানি সাপোর্ট, জার্মানি হচ্ছে দিদা, না না এবারে জামাইকে ছাড় দিও না, হ্যাঁ জামাই বলে দিদা ছয় কাল, এবার ছয় কাল, আরে এ দিদা 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 তুই ফুট খেলছিস তাহলে কি করে হবে, বললাম তোরে কি কি বুদ্ধি কি, ওদের খেলতে দে, কি ধরনের খেলা এটা, ক্যারেক্টার দুজনের হাতে ছয় নেই, কি ফেলেছিস বাবা, দুই দুই, খেলা এখন খুব কঠিন মুহূর্তে চলে গেছে, কে জিতবে কেউ বলতে পারছে না, দিদি ভাইদের গুটি বেশি, জুই আর অমিতদার গুটি কম, তো দেখা যাক, অমিতদার হাতে ছয়ের পর ছয়, ছয়ের পর ছয়, জিতে গেছি, এন্ড খুব খুশি, এত আমরা চিৎকার চাচ্ছি আমি করছিলাম এদিকে, ও চলে এসে হচ্ছে কি হচ্ছে এখানে, ও ট্রাইপডটা নিয়ে টানাটানি করছে, যাই হোক ফাইনালি আমরা জিতে গেছি, ভেরি হ্যাপি, তিন রাউন্ড হয়েছে, তার মধ্যে দুটো আমরা হেরেছি, একটা আমরা জিতেছি,
তো এখান থেকে এখন আমি বেরিয়ে যাচ্ছি, অমিত এখনো খাচ্ছে, আমার লাঞ্চ করা হয়ে গেছে, এখন ফটাফট ফ্রেশ হবো, তারপর আমরা সবাই মিলে একটুখানি ঘুরতে বেরাবো। তো যাই গিয়ে ফ্রেশ হয়ে নিই। তো এখন অনেক সাবস্ক্রাইবার এসেছে দেখা করতে, প্লাস অনেকে আছে ভিডিও কলে, হাই বলে দাও সবাই, এখানে তো রোদ দূর করে একটু দেখতে তোমরা কম পাবে। বলছি আমাদের একটুখানি নামটা বলে দিও ব্লগে, কি নাম বলে দাও? প্রীতি সামন্ত, সাথী সামন্ত। আচ্ছা হাই, এখান থেকে হাই বলে দিলাম, নেক্সট টাইম মিট করে নেবো। আর বলছি ফটোটাও নিয়ে যেতে, কারণ ভিডিও কলে নাকি ভালো হচ্ছিল না। তো আমি আর অমিত এখন একটুখানি বেরোলাম, আমরা অ্যাকচুয়ালি একটুখানি কৃষ্ণনগরের মন্দির যাবো। আজকে এত রাস্তায় ভিড়, এত রাস্তায় ভিড়, মাঝখানে তো মানে কি বলবো, মানে ফেসে গেছিলাম, হয়তো বুঝে উঠতেছে কি করে বেরোবো। যাই হোক কৃষ্ণ মন্দিরে যাই, তারপর আবার ব্লগ করছি। এখানে আমরা একটুখানি ফলের দোকানে এসেছি, একটুখানি কলা নেবো বলে। এখানে রিয়াঙ্কা আপেল কিনছে, ওখানে ফল দেবো, এখানে কলা নেওয়া হয়ে গেছে আমাদের, এক গাঠি কলা নিয়ে নিয়েছি, আমি কি বলে জানি না, আবার এক গাঠি কলা নিয়ে নিয়েছি, এখানে আপেল নেওয়া আছে, আপেল নিয়ে তো আমার মণ্ডপে যাবো। আমি এখন এসে গেছি কৃষ্ণনগরের মন্দিরে। তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে এটা লোকেশন কি, তো লোকেশন আমি সেইভাবে জানি না, উঠে দিই পাশ থেকে একটা গলি আসে, সেখান থেকে উঠে তোমাদের আসতে হবে। এটা হচ্ছে একদম মেন যে বাজার, তার ঠিক অপোজিটে হচ্ছিল কৃষ্ণ মন্দিরের গলিটা। রিয়াঙ্কা এত ছানার কেক পছন্দ করে বেরিয়ে এখন দেখছি এখানে ছানার কেক রাখা আছে। তো বললাম আমি মন্দির থেকে বেরিয়ে ব্লক করতে ভুলে গেছিলাম, এখন ছানার কেক নিয়ে তারপর যাচ্ছি। হ্যাঁ তো এখন এটা এটা আমার তো ফিট, সারাদিন বসে ছানার কেক রাখতে হবে, আবার শেষ হয়ে গেলে আমি চিন্তা করিস না। এই দাও, এরকম ভাবে ছানার কেক বানানো। এখানে আমার ছানার কেক নেওয়া হয়ে গেছে, এখানে হচ্ছে লঙ্কার বড়া ভাজা হচ্ছে, সেটা দেখে অমিতের খুব লোভ লেগেছে। তো তিনটে সত্যি কথা বল, হ্যাঁ সত্যি কথা বল, অমিত খুব ঝাল হয় এবার, চল খেয়েই দেখি। তো তিন পিস হচ্ছে হলো 20 টাকা, এখন আমরা ছানার কেক, তারপরে হচ্ছে হলো কি লঙ্কার কি ওটাকে বলে চপ, এইসব নিয়ে যাচ্ছি, গিয়ে সবাই মিলে বসে একটুখানি খাবো। এই মাত্র তো আমরা আসলাম কৃষ্ণ মন্দির থেকে, হ্যাঁ আর হয়েও গেছে আরতি, এখন আর যাস না। তিনবার হেরেছে না বলো, তিনবার, কালকে রাতে একবার, এই আজকে দুবার। লঙ্কার চপ খাচ্ছিলাম, তারপরে ওই ছানার কেক খাচ্ছিলাম, এর মধ্যে কয়েকজন সাবস্ক্রাইবার এসে দেখা করতে, তো যাই সেদিকে দেখা করেছে। তোদের বললাম যে অনেক অনেক সাবস্ক্রাইবার এসছে, তো সবার সাথে দেখা হয়েছে। আর এখানে একটা পুচকেও আছে, হাই হাই, লজ্জা পেয়ে গেছে এবারও। আমরা এখন ভাই বোনরা মিলে একটুখানি বেরিয়েছিলাম, বাট আজকে ঘোরার আমাদের কোনো জায়গা নেই, কারণ মা মাসি সবার আজকে একটুখানি শরীরটা একটু ল্যাদ করে মুড়ে আছে, প্লাস মার একটু জ্বর জ্বরও হয়েছে। তো আমি ভাবছি আমিও কোথাও ঘুরতে যাবো না, ঘরে গিয়ে তুই ওদের সাথেই থাকবো, টাইম স্পেন্ড করবো। ভাই ভাই এটা করেছে, ঠিক আছে, ও আসার পথে শুধু ঘুমিয়ে যাচ্ছে, সবাইকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। 2 ঘন্টা ঘুমিয়েছে, কিন্তু কালকে মেন গেস্ট আসছে আমাদের। হ্যাঁ কালকে সুমন আসছে। আজকে ভাইয়ের সাথে একটা ইনসিডেন্ট হয়েছে, কি হয়েছে ভাই বলে দে, কি হয়েছে ভাই? এ আমি শোন রে, কি হয়েছে ইনসিডেন্টটা বলা কি খুব দরকার? হ্যাঁ দরকার, তাড়াতাড়ি বলে লিখি। ইনসিডেন্টটা হচ্ছে, জোরে কথা বলো, 4টার সময় আমার ঘুম জেগে গেছে, তা ভাবলাম আর 1 ঘন্টার মধ্যে পুলিশ স্টেশন পৌঁছে যাবো, জেগেই থাকি। হ্যাঁ যাই না, যাক যাই তো চোখটা লেগে এস, আমি আবার 4:30টার মধ্যে মেবি মেবি ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ তা ঘুমিয়ে পড়ার পর ঠিক আছে, হঠাৎ করে দেখি একজন ডাক দিচ্ছে, ও দাদা ও দাদা, বললাম কি, বলছে আপনি কি আবার ব্যাক করবেন? বললাম কোথায় ব্যাক করবো, বলছে হাওড়া। বললাম না তো, বলছে পুলিশ স্টেশন তো চলে এসছে। বললাম এটা কি পুলিশ স্টেশন? বলে হ্যাঁ। বললাম সব লোক কোথায়? সব লোক চলে গেছে। বলে 2 মিনিট হলে নাকি ছেড়ে দেবে, বলে 2 মিনিট ট্রেন ছেড়ে দেবে, আপনি যাবেন না? বললাম আমার তো পুরীতে আসার কথা, এটা কি পুরী? হ্যাঁ। আমি চাদর ফাদর ফেলে উপর থেকে 3 তলা থেকে নিচে লাফ দিয়েছি, লাফ দিয়ে বাইরে, দিদি ভাই এতক্ষণে আমি আমার হাওড়ায় পৌঁছে যেতাম রিটার্নে, লাফ দিয়ে বাইরে বেরিয়েছি, বাইরে দিয়ে স্টেশনে একটা লোক নেই। তুই এত কালকে লেকচার দিচ্ছিলি কেন? চিন্তা করিস না, আমি রাত্রিবেলা ঘুমাই না, এত লেকচার দিলি কেন? তাই দাঁড়িয়ে আছে টিটি সামনে গেছি, বলছে আপনি কোথা দিয়ে এসছেন? আমি বলছে এই ট্রেন দিয়ে আপনি এসেছিলাম? হ্যাঁ। বলছে কোথায় যাবেন? পুরীতে এসছি। বলছে এতক্ষণ কি করছিলেন? আমি বুঝতে পারিনি, আমি এখন যাবো। একদিক দিয়ে ভালো হয়েছে ওর সাথে এরকম হয়েছে, কেন বলতো কালকে কি লেকচার দিচ্ছিল মা, আর আমি ওকে বারবার বলছিলাম কি সাবধানে আসি, দেখি তাড়াতাড়ি উঠে পড়ি, আর চিন্তা করিস না, রাত্রিবেলা ঘুমাই না, কানে হেডফোন দিয়ে চলে আসবো আরামসে, বলে ওর সাথে এটা হয়েছে। আবার বলছে কি দেখ আমার আশেপাশে লোকেরা কি শয়তান, সবাই নেমে গেছে দেখছে যে আমি ঘুমাচ্ছি কি ওঠাইনি। ভয়তে এই ভয়তে কি হয়েছে, কালকে তো সুমন আসবে, সুমন আজকে এখন থেকে অ্যালার্ম দিয়ে দিয়েছে। হ্যাঁ সত্যি আমরা ভয় পেয়ে গেছি, 4টা অ্যালার্ম দিয়ে দিয়েছে যে আমি যেন ঘুম থেকে ভাই মিথ্যা হয় না, অমৃতের মতন আমি তো হাওড়া চলে যাচ্ছিলাম। আর 2 মিনিট হলে, 2-3 মিনিট হলে এবার ট্রেনটা ছেড়ে দিচ্ছি, 3 মিনিটের জন্য 5 মিনিটের মধ্যে হাওড়া মানে অলরেডি প্রসেস ছিল ট্রেন। আবার আজকে সুমনের সাথে আবার ট্রেন ধরতো,
রিয়াঙ্কাকে নিয়ে জোর জোর একটা জায়গায় নিয়ে যাচ্ছি ভাজি, চল আমরা হাততে যাচ্ছি সড়কদারের দিকে, ওখানে কোনো শপিং করবে কিছু একটা কালকে বলছিল, আকাশের কিছু শপিং করার আছে সেগুলো করবো, এই জন্য টেনে নিয়ে যাচ্ছি। পাশে আমাদের হোটেল, বাট হোটেলে ঢুকতে দিলাম না, আমাদের সাথে যাবে ঘুরবে তারপর একবারে বাড়ি ফিরবে। আমরা এখান থেকে ক্রস করছিলাম, দেখলাম এখানে একটা রেস্টুরেন্ট আছে, এটার নাম হচ্ছে বিগ বস। অনেকদিন ধরে বিগ বস দেখা যায় না ভাই, তুই এবার বিগ বস দেখছিস? হ্যাঁ, চায়না নাও না, তুই এবার বিগ বস দেখছিস? না, আমি দেখছি, ভালো হচ্ছে এবার। সিদ্ধার্থ শুক্লা, এইখানে দেখে নাও, পরপর পর সব শাড়ির দোকান, চুড়ির দোকান, মিষ্টির দোকান আছে। সামনে ওইখানে অমিত আছে, ও একা একা ফোনে কথা বলছে। ভাই এখন একটুখানি দেখছিল শাড়ি, রাজ এখানে তো শাড়ি দেখছিল, সবাই দেখছে। তোমাদেরকে একটুখানি গ্লিমসও দিয়ে দিচ্ছি, কালকে ভিডিওটা দেখে অনেকে বলছিলেন যে একটুখানি দেখেও কিরম কিরম কালেকশন পাওয়া যায়। তো এখানে দেখে নাও, 300 টাকার এরকম লং স্কার্ট, 200 টাকার মানে পালাজো টাইপের এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস কিন্তু পেয়ে যাবে। আমরা আবার এখানে চলে এসেছি জগন্নাথ ঠাকুরের দর্শন করতে। এটা আর কালার হবে দাদা? এটা রেডের মধ্যে আছে, ব্ল্যাকের মধ্যে কিছু হবে? এইটা আমাকে ভাই কিনে দিল, আর দাদা বললো যে এখান থেকে এরকম মুখটা নিজেরাই তোমরা খুলে নাও, দাদা ওখানে ব্যস্ত, যেটা একটা মুখটা খুলতে হয়েছে কি? এই রে এই যে এরকম হবে। হ্যাঁ না না, ওইভাবে হ্যাঁ কর, দেখি এইভাবে তাই কর। পেটে আগুন, এটা হচ্ছে তোর মানে স্লোগান, তোদের সবার তিনজনের স্লোগান, এটা তোর স্লোগান পেটে আগুন। তোমাদেরকে একবার ঘুরিয়ে ঘুরিয়ে সব শাড়ি কালেকশন দেখিয়ে দিচ্ছি, কালকেও তো দেখিয়েছিলাম, আজকে আবার দেখিয়ে দিচ্ছি। ভাই এখানে দেখছি শাড়ি, এখানে ভাই দেখছি শাড়ি, আর তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ওর সাথে স্টেশনে দেখা হয়েছিল, আর আজকে আবার দেখো, আজকে কি সুন্দর লাগছে শাড়ি পরে দেখতে, দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগছে। আমরা মডেলের পাশে দাঁড়িয়ে আছি। না না একদমই না, রিয়াঙ্কা আকাশকে নিয়ে এসেছে শাড়ি কিনতে, এবার এখানে শাড়ি দেখছে। এটা রিয়াঙ্কা কোনটা পছন্দ, ব্ল্যাক, এটা আমি বলেছি বার করতে, ভালো লাগছে। এটা পিঙ্কি মানে ওই ওখানে যেটা শোতে আছে ওটা নিয়েছিল, এবার আজকে অন্য জিনিস দেখছে। নিচেরটা ভালো লাগছিল আমার, হ্যাঁ কোনটা প্রিয়াঙ্কা এখানে দাদাকে বলছে গামছা প্রিন্টের শাড়ি দেখাচ্ছে, বুঝতে পারছি না কেন গামছা প্রিন্টের শাড়ি কিনছে। হ্যাঁ দুটো গামছাকে জোড়া দিয়ে তারপর ওটা পর তুই, হ্যাঁ আমিও প্রথম শুনে দেয় দাদাও শোনেনি। পুজো না এমনি সময় পড়তে পারবি, সব সময় পুজো পুজো কি। আমাদের এখান থেকে টুকটাক কেনাকাটি করা হয়ে গেছে, ভাইকে নাকি পোকায় খুব কম হয়ে দিয়েছে, এই নিয়ে এখন আমরা আবার হোটেলে যাচ্ছি। আমি এখানে এসে ওদিকে দৌড়ে দৌড়ে এসেছি, এসে নার্ভাস হয়ে পড়েছে, নার্ভাস হয়ে পড়েছে। সত্যি কথা, আমি পূজা, পূজা হচ্ছে ওর নাম। আমরা হোটেলে এসে এখন ভাই বোনেরা মিলে আড্ডা দিচ্ছেন, ওরা এখন অনেক কিছু অর্ডার করে খাচ্ছে, অনেক কিছু তো এখন এসে পাইনি, দুটো ডিশ এসে গেছে, আড্ডা দিচ্ছে। তো কি খাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো। এখানে আছে হচ্ছিল পনির পকোড়া, আর এখানে হচ্ছিল ভাইয়ের মাশরুম, ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতা। পুরীতে আসা মানে কি বলতো, সারাদিন হচ্ছে ঘুমানো আর খাই খাই খাই, তাই না ভাই? আরে এখন আবার শুরু করে দিচ্ছে রাতে কি খাবে, এ বাবা। এখন আবার চলে এসেছি আমরা লুডু খেলতে, এই যে কি নেশা, অমিতর এখন নেশা লেগে গেছে। জুইকে বলেছে জুই চলে আয়, আমার পার্টনার বলছে না আমি রিটায়ার করছি, শরীরটা খুব খারাপ, আজকে দিন কি ভাই জয়েন করো, না ভাই ওরা করলে হবে না, তিন জয়েন হয়ে গেছে। না না আমি খেলবো না নাকি, এই দেখো ভাই আমার সাথে চিটিং করছে, ও বলছে এখন ও দিদার পার্টনার হবে, কোনোভাবে না টিম চেঞ্জ হবে না, ওট 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 দিদা কাকে যাও তুমি টিমে, একদম মারাত্মক মোমেন্ট আছে, দুটো গুটি কে জিতবে, ফুট ফুট ফুটে খেলা, চলো আজকের খেলাটা একটা স্মরণীয় মতো খেলাটা মনে হলো, খেলা দেখবে তারা আনন্দ পাবে, যে কনটেস্টের খেলা লটারির মাধ্যমে যে ফুটবল সেই চ্যাম্পিয়ন জিতেছে কি।
যাই হোক, বাই বাই বাই।